দেশ শুধু অর্থনৈতিক নয়, বড় ধরনের রাজনৈতিক সংকটে নিমজ্জিত, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সীমাহীন দুর্নীতি, অনিয়ম আর বিদেশে কোটি টাকা পাচারের কারণে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির নেতারা। পটুয়াখালীর প্রতিনিধি শাহাদাত হোসেনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। ক্যামেরায় ছিলেন কেজেড সোহেল। পটুয়াখালী জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতে সকাল 10:30টায় হেলিকপ্টার যোগে বাকেরগঞ্জ পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহানের বাসভবনে এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পরে বিকেলে পটুয়াখালীতে দলের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন জি এম কাদের। এ সময় তিনি বলেন, দেশের সুস্থ ধারার রাজনীতি ধ্বংসের পায়তারা চলছে। বিদ্যুৎ খাতের লুটপাট এবং অব্যবস্থাপনার কারণেই আজ দেশের এই দুরাবস্থা বলেও মন্তব্য করেন তিনি। দেশের কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্রেন আনতে পারতেছে না, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে এবং এত বড় বড় কথা আমরা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছি 2,000 কোটি টাকা, 200 কোটি টাকা পার মান্থ এবং তারপরে 3,000-30,000 কোটি টাকা বাকি পড়ছে বিদ্যুৎ কেন্দ্র থেকে, টাকা দিতে পারছি না, ডলার কিনতে পারছি না এবং বলতেছে কি আইনে বলতেছে আমাদের টাকা নিতে তোমাকে অনেক কিছু মানতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সামনের দিকে জিনিসপত্রের দাম বাড়তে হবে আরো এবং সেজন্য সরকারের কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতারা বলেন, হুসেন মোহাম্মদ এরশাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আজকের কাগজে লেখা দেখি, আজকের টেলিফোনে টকশোতে কথা শুনি, এগুলো যেন আর শুনতে না হয়, এর থেকে শিক্ষা নিয়ে এর সমাধান করুন, না হলে একটি ভয়াবহ পরিস্থিতি হবে। জাতীয় পার্টির যে একমাত্র শক্তি, আমরা যেদিকে যাব সেই দিকেই পাল্লা ভাঙিয়ে করে আপাতত ছোট মনে করবে না। আমরা রাজপথে আছি, আন্দোলন আছি, দেশে বিরোধী মত দমন করছে সরকার অভিযোগ করে নেতারা বলেন, দেশে বিরোধী দলগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, পটুয়াখালী।